কুচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ আছে সেই সব কলেজের বিএ বিএসসি বিকমদের এডমিশন কবে থেকে চালু হবে এবং কবে শেষ হবে, কবে কাউন্সিলিং হবে, কবে এডমিশন শুরু হবে, সমস্ত কিছুর নিয়ে বিস্তারিতভাবে আমরা এই ভিডিওতে দেখে নেব। কুচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির যে সমস্ত কলেজের এডমিশন হবে সেগুলি হলো আচার্য বোজেন্দ্রনাথ শীল কলেজ, বক্সিরহাট মহাবিদ্যালয়, বানেশ্বর সারেদা বালা মহাবিদ্যালয়, কুচবিহার কলেজ, দেওয়ানহাট মহাবিদ্যালয়, দিনহাটা কলেজ, ঘোকসারডাঙ্গা বীরেন্দ্র মহাবিদ্যালয়, মধুসূদন মোড় মহাবিদ্যালয়, মাথাভাঙ্গা কলেজ, মিকলিগঞ্জ কলেজ, নেতাজি সুভাষ মহাবিদ্যালয়, শিদুলখুশি কলেজ, ঠাকুর পঞ্চানন মহিলা মহাবিদ্যালয়, তুফানগঞ্জ মহাবিদ্যালয়, এইসব কলেজে বিএ বিএসসি বিকম এডমিশন শুরু হবে 18 জুলাই থেকে। এবং লাস্ট ডেট কবে, কাউন্সিলিং কবে হবে, এডমিশন কবে হবে, ভেরিফিকেশন কবে হবে, এখন আমরা তা বিস্তারিতভাবে দেখে নেব। কিন্তু তার আগে আপনি যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন এবং তোমার সমস্ত বন্ধুদের কাছে শেয়ার করে দিন, যাতে তোমার সমস্ত বন্ধু এই ইনফরমেশনটি পেয়ে যায়। এবং ভর্তি সম্পর্কে সমস্ত ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ইউজি ভর্তি সম্পর্কে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যে নোটিশটি দিয়েছিল সেটা একবার দেখবো আগে। সেই গাইডলাইনটিতে বলা রয়েছে যে 18 জুলাই থেকে সমস্ত পোর্টাল খুলে যাবে ভর্তির এবং সেটি চলবে 5 আগস্ট পর্যন্ত এবং মেরিট লিস্ট পাবলিশ হবে 16 আগস্ট এবং 15 সেপ্টেম্বরের মধ্যে সমস্ত কোর্সের ভর্তি সম্পূর্ণ করতে হবে এবং 19 সেপ্টেম্বর থেকে ফার্স্ট সেমিস্টারের ক্লাস শুরু হয়ে যাবে। এখন আমরা দেখব কুচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি কি নোটিশটি দিয়েছিলেন। এখানেও সেম বলা রয়েছে যে 18 জুলাই অনলাইনে অ্যাপ্লিকেশনের পোর্টাল খুলে যাবে এবং 5 সেপ্টেম্বর সেটি শেষ হবে এবং 16 আগস্ট থেকে মেরিট লিস্ট পাবলিশ হবে এবং 15 সেপ্টেম্বর থেকে ভর্তি কমপ্লিট হয়ে যাবে এবং 19 সেপ্টেম্বর থেকে ফার্স্ট সেমিস্টারে ক্লাস শুরু হয়ে যাবে। নোটিশটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে ওপেন করে একবার পুরোটা দেখে নেবেন। আমি নিচের দিকে স্ক্রল করে গুরুত্বপূর্ণ জিনিসগুলি শুধু দেখিয়ে দিচ্ছি। অনলাইনে রেজিস্ট্রেশন স্টার্ট হবে 11:30 থেকে 18 জুলাই এবং শেষ হবে 11:59 PM 5 আগস্ট 2022 এবং 10 আগস্ট হচ্ছে মেরিট লিস্ট পাবলিশ হবে এবং কারো যদি কোনো ভুল হয়ে থাকে অ্যাপ্লিকেশন করার সময় তাহলে সেটি ঠিক করতে পারবেন 13 আগস্ট এবং ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ হবে 16 আগস্ট এবং প্রথম কাউন্সিলিং হবে 17 আগস্ট এবং প্রথম কাউন্সিলিংয়ে যাদের নাম আসবে তাদেরকে 17 আগস্ট থেকে 18 আগস্টের মধ্যে পেমেন্ট করতে হবে অনলাইনে। এরপর সেকেন্ড কাউন্সিলিং হবে 20 আগস্ট এবং সেকেন্ড কাউন্সিলিংয়ে যাদের নাম আসবে তাদের 20 আগস্ট টু 21 আগস্টের মধ্যে তাদের অনলাইনে পেমেন্ট করতে হবে, না হলে তার সিটটি ক্যান্সেল হয়ে যাবে। এরপর থার্ড কাউন্সিলিং হবে 22 আগস্ট, থার্ড কাউন্সিলিংয়ে যাদের নাম আসবে তাদেরকে পেমেন্ট করতে হবে 22 আগস্ট এবং 23 আগস্টের মধ্যে। এরপর ফোর্থ কাউন্সিলিং হবে 24 আগস্ট, ফোর্থ কাউন্সিলিংয়ে যাদের নাম আসবে তাদেরকে 24 আগস্ট এবং 25 আগস্টের মধ্যে পেমেন্ট করতে হবে। এরপর ফিফথ কাউন্সিলিং হবে 26 আগস্ট, ফিফথ কাউন্সিলিংয়ে যাদের নাম আসবে তাদেরকে 26 আগস্ট এবং 27 আগস্টের মধ্যে পেমেন্ট করতে হবে। এরপর সিক্স কাউন্সিলিং হবে 29 আগস্ট এবং 29 আগস্ট এবং 30 আগস্টের মধ্যে তাদেরকে অনলাইনে পেমেন্ট করতে হবে। এরপর 7 নম্বর কাউন্সিলিং হবে 31 আগস্ট এবং 7 নম্বর কাউন্সিলিংয়ে যাদের নাম আসবে তাদেরকে 31 আগস্ট থেকে হচ্ছে 1 সেপ্টেম্বরের মধ্যে তাদেরকে পেমেন্ট করতে হবে অনলাইনের মধ্যে।
এরকম করে 12টি কাউন্সিলিং হবে এবং 12 নম্বর কাউন্সিলিংটি হবে 12ই সেপ্টেম্বর। এবং 12 নম্বর কাউন্সিলিংয়ে মানে লাস্ট কাউন্সিলিংয়ে যাদের নাম আসবে তাদেরকে 12ই সেপ্টেম্বর এবং 13ই সেপ্টেম্বরের মধ্যে পেমেন্ট করতে হবে। এরপর সবশেষে যারা হচ্ছে অনার্স নেবে না, অর্থাৎ পার্সে বা জেনারেল কোর্সে ভর্তি হবে, তাদের ই কাউন্সিলিং হবে 24শে আগস্ট এবং তাদের পেমেন্ট করতে হবে 24শে আগস্ট থেকে 25শে আগস্টের মধ্যে। যারা হচ্ছে জেনারেলে ভর্তি হবে, অর্থাৎ পার্সে, কোনো রকম অনার্স নেবে না, শুধুমাত্র তাদের জন্য। জেনারেল কোর্সের লাস্ট কাউন্সিলিং হবে 5ই সেপ্টেম্বর এবং সেটি পেমেন্ট করতে হবে 5ই সেপ্টেম্বর থেকে 6ই সেপ্টেম্বরের মধ্যে। এরপরে যেটি গুরুত্বপূর্ণ কথা সেটি হলো, এখানে বলা রয়েছে যে যারা 2020 এবং 21 এবং 22 এইচএস পাস করেছে শুধুমাত্র তারাই অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ যারা 2019 সালে বা 2018 সালে 2017 সালে পাস করেছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে না। এখন আমরা দেখব যে অ্যাপ্লাই করার জন্য কী কী ডকুমেন্টস লাগে। এখানে বলা রয়েছে যে একটি ভ্যালিড ইমেল আইডি লাগবে, মোবাইল নম্বর লাগবে এবং মাধ্যমিকের এডমিট কার্ডটি লাগবে, হায়ার সেকেন্ডারি মার্কশিট লাগবে, একটি কালার ফটো লাগবে, অরিজিনাল কাস্ট সার্টিফিকেট লাগবে। এই সমস্ত ডকুমেন্টস অনলাইনে অ্যাপ্লাই করার সময় লাগবে, এগুলিকে আপলোড করে দিতে হবে। তাই অ্যাপ্লাই করার সময় এই সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবে। ভেরিফিকেশনের জন্য যে সমস্ত ডকুমেন্টস লাগবে, এখানে বলা রয়েছে যে অরিজিনাল ডকুমেন্টস লাগবে, অরিজিনাল ডকুমেন্টসগুলি নিয়ে যেতে হবে। সেটি হলো প্রিন্টেড কপি অফ অ্যাপ্লিকেশন ফর্ম, এইচএস মার্কশিট, মাধ্যমিক এডমিট কার্ড, কাস্ট সার্টিফিকেট এবং এক কপি কালার ফটো। এই সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় অরিজিনাল নিয়ে যেতে হবে এবং সাথে জেরক্স করে নিয়ে যেতে হবে। এবং যারা এই সমস্ত ডকুমেন্টস অরিজিনাল দেখাতে পারবে না তাদের এডমিশনটি ক্যান্সেল হয়ে। এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, পরবর্তী সমস্ত ইনফরমেশন সবার আগে পেতে এবং ভর্তি সম্পর্কিত সমস্ত ইনফরমেশন সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং সমস্ত বন্ধুদেরকে শেয়ার করে দিন।